নমস্কার, সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে। আমরা সবাই জানি যে বৃহস্পতি মার্গী হয়েছেন এবং 23 তারিখ বেলা 12:54 রাহু এবং কেতু তাদের গোচর করেছেন, যেটা ছিল একটি মহাক্ষণ। রাহু ছিল মিথুনে আর কেতু ছিল ধনুতে। রাহু বর্তমানে বৃষ রাশিতে এবং কেতু বৃশ্চিক রাশিতে গোচর করছে। ফলে দেবগুরু বৃহস্পতি যে কেতুর জালে আক্রান্ত ছিল এবং রাহুর দৃষ্টি দ্বারা গুরুচণ্ডলী একটা যোগের সৃষ্টি হয়েছিল, সেই জায়গা থেকে মুক্ত হয়ে এখন বর্তমানে স্বতন্ত্র এবং মার্গী হওয়াতে সে আরও শক্তিশালী হয়েছে। দেবগুরু বৃহস্পতি যে শুভ প্রভাবগুলো দিতে পারছিল না, এতদিন রাশিগুলোকে যে শুভ প্রভাব থেকে সে বারবার বিঘ্নিত হচ্ছিল, সেই শুভ প্রভাব দেবগুরু বৃহস্পতি এবারে স্বতন্ত্রভাবে দিতে চলেছে। রাশিচক্রের 12টা যে রাশি রয়েছে, সেই 12টা রাশির মধ্যে 8খানি রাশি এই শুভ ফলে লাভ উঠাতে পারবে এবং তারা তাদের বাঞ্ছিত মনোবাসনা বা তাদের আর্থিক ক্ষেত্র, তাদের নেগেটিভিটি সেটাকে পজিটিভিটিতে বদলাতে পারবে। কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যা দূরীভূত হবে, সব কিছু দেবগুরু বৃহস্পতির কৃপাতেই হবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই 8টি রাশি কি কি। প্রথমেই বলবো মেষ রাশির কথা। মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি। মেষ রাশির নবমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং স্বতন্ত্রভাবে, ফলে আপনি পেতে চলেছেন বৃহস্পতির শুভ প্রভাবগুলো যারা মেষ রাশি এবং মেষ লগ্ন। আপনাদের নবমভাবে বৃহস্পতি অবস্থান করায় ভাগ্যের ভীষণ সহায়ক হবেন দেবগুরু বৃহস্পতি। এতদিন বিগত যে দিনগুলো গেছে, সেই দিন যে পরিশ্রম আপনি করেছেন, সেই পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন। অবশ্যই সেই পরিশ্রমের ফল হবে আপনার পক্ষে এবং সেটা অবশ্যই ভালো হবে। যদি কোনো নেগেটিভিটি আপনার চারিপাশে আপনাকে ঘিরে থাকে, যার ফলে আপনার মানসিক উৎকণ্ঠা বা মানসিক উদ্বেগ সৃষ্টি হয়, সেই উৎকণ্ঠা বা উদ্বেগ সেটাও দূরীভূত হবে দেবগুরু বৃহস্পতির কৃপাতে। আর্থিকভাবে আপনারা পাবেন অত্যন্ত সফলতা। আপনাদের ব্যবসা হোক কিংবা কর্মজীবন, দুই ক্ষেত্রেই আপনাদের সফলতার যোগ পাওয়া যায়। সন্তানদের ক্ষেত্রে পাবেন শুভ ফল, তাদের কৃতিত্বে আপনি গৌরবান্বিত হবেন এবং যাদের প্রেম সমস্যা চলছে, প্রেম সম্পর্কিত নানা সমস্যা এতদিন চলে এসছে, তারাও শুভ ফল লাভ করতে পারবেন। বর্তমান সময় তাদের সেই সমস্যাগুলো কেটে যাবে। দাম্পত্য জীবনেও আসবে সুখ ও শান্তির পরিবেশ। আত্মীয় স্বজন যারা এতদিন আপনাদেরকে ভুল বুঝে এসছে বা ভুল পথে পরিচালিত করেছে, তারাও আপনার দূরদর্শিতা এবং আপনার বিচক্ষণতাকে সম্মান জানাবে এবং আপনার সাথে সুসম্পর্ক বজায় রাখবে। ফলে বোঝাই যাচ্ছে বৃহস্পতি সুন্দরভাবে আপনার জ্ঞান, বিদ্যা এবং বিবেচনার সুবিকাশ এবং সুবৃদ্ধি অবশ্যই ঘটাবে। এবারে চলে আসব রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির কথা। মিথুন রাশির সপ্তমভাবে বৃহস্পতি স্বতন্ত্রভাবে গোচর করছে, যার ফলে মিথুন রাশিও বৃহস্পতির শুভ প্রভাব অবশ্যই পাবেন এবং তাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে খুব ভালো লাভ পাবেন। তারা ব্যবসায়িক বৃদ্ধি তাদের বেড়ে যাবে এবং সাংসারিক ক্ষেত্র বা দাম্পত্য জীবনেও সুখের হাওয়া থাকবে। আপনার বিচার শক্তি এবং আপনার বিবেচনা আপনার সব সময় পক্ষে থাকবে এবং আপনি যেটা বিচার করবেন সেই বিচারটা অবশ্যই পাঁচজন মেনে নিতে বাধ্য থাকবে। সেই শক্তি আপনার ভেতরে একটা সঞ্চারিত হবে। আপনার যদি প্রত্যেক দিন ইনকামের কোনো রাস্তা থেকে থাকে অর্থাৎ ডেলি ইনকাম, তাহলে পরে সেই ডেলি ইনকামের জায়গা কিন্তু আরও প্রসারিত হবে এবং আরও বাড়বে এবং ডেলি ইনকাম বা ডেলি রোজগার যেটা আছে সেটা আপনার আরও বাড়তে থাকবে। যারা অবিবাহিত রয়েছেন, বিভিন্ন কারণে তাদের বিবাহে বাধা আসছিল বা বিবাহ হচ্ছিল না, তাদের জন্য সুখবর আছে।
মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু বিবাহের যোগ তৈরি হচ্ছে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। ভাই এবং বোনেদের সাথে থাকবে আপনার মধুর সম্পর্ক এবং পিতা ও মাতার সাথেও আপনার সুসম্পর্ক তৈরি হবে, ফলে আপনি তৈরি থাকুন এবং বৃহস্পতি শুভ লাভ উঠাবার জন্য রেডি হন। বৃহস্পতি স্বাধীন বিচরণের যে ফল শুভ ফল সেটা উঠাবার জন্য আরও একটি রাশি হলো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। সিংহ রাশি বা সিংহ লগ্ন বৃহস্পতির এই শুভ প্রভাব থেকে শুভ ফল অবশ্যই তারা পাবে। আপনার যদি সিংহ রাশি বা সিংহ লগ্ন হয়ে থাকে তাহলে পরে কিন্তু বৃহস্পতির কৃপায় আপনার হঠাৎ কোনো প্রাপ্তি যোগ পাওয়া যাচ্ছে এবং সেটা আপনি নিজেও জানেন না কোথা থেকে এই প্রাপ্তি আসবে, কিন্তু আপনি একটা প্রাপ্তিযোগ আছেই আপনার, সেটা স্থাবর হোক অস্থাবর হোক কি অর্থ সম্পত্তি হোক কোনো না কোনো দিক থেকে আপনি একটা প্রাপ্তিযোগ আপনার রয়েছে যতদিন পর্যন্ত বৃহস্পতি তার নিজের ঘরে স্বতন্ত্রভাবে বিচরণ করবে। আপনার যদি মানসিক উৎকণ্ঠা থেকে থাকে, উদ্বেগ থেকে থাকে, কোনো বিষয় নিয়ে আপনি টেনশনে রয়েছেন তাহলে পরে সেই টেনশনের মুক্তি হতে চলেছে। আপনি যাবতীয় উৎকণ্ঠা এবং টেনশন থেকে মুক্তি পাবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার একাদশস্থানে থাকাতে আপনি নানা রকমভাবে অর্থ আপনার হাতে জোগাড় করতে পারবেন এবং আপনার জমিজমা সংক্রান্ত, বাড়িঘর সংক্রান্ত অথবা গাড়ি ঘোড়া সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে সেই সমস্যা খুব সুন্দরভাবে মিটে যাওয়ার একটা যোগ পাওয়া যায়। অতএব আপনি বৃহস্পতির আনুকূল্য এবং কৃপা সেইভাবেই পেয়ে যাবেন। রেডি থাকুন এবং বৃহস্পতির আনন্দ উঠাতে থাকুন। এবারে বলবো কন্যা রাশির কথা, যেটি রাশিচক্রের ষষ্ঠ রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও বৃহস্পতির শুভ প্রভাব অর্থাৎ বৃহস্পতি তার স্বতন্ত্র যে প্রভাব সেটা দেবে এবং কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা সেই স্বতন্ত্র প্রভাব বা শুভ প্রভাব অবশ্যই তারা উঠাতে পারবেন, যেটা তাদের জীবনে অত্যন্ত শুভ ফলদায়ক হবে। যেহেতু তার চতুর্থভাবে বৃহস্পতি স্বতন্ত্রভাবে গোচর করছেন যার ফলে এই সুবিধাগুলো সে পেতে পারবে বা এই রাশির জাতক জাতিকারা পেতে পারবে। যাবতীয় জাগতিক জিনিস বা ভৌতিক জিনিস যেমন গাড়ি ঘোড়া বাড়ি জমি যে কোনো সেই সব সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে সেই সমস্যা আপনার মুক্তি হবে এবং সেই সমস্যার সুন্দর ও সুষ্ঠু সমাধান হবে। যে কাজগুলো আপনার এতদিন ধরে আটকে ছিল, হব হব করেও হচ্ছিল না, মুখের সামনে এসে কেটে যাচ্ছিল অথবা বাধাপ্রাপ্ত হয়ে আটকে ছিল সেই কাজগুলো কিন্তু আপনার সুসম্পন্ন হয়ে যাবে সুন্দরভাবে এবং আপনার দক্ষতা আপনার বিচক্ষণতা অবশ্যই সেটা প্রকাশ পাবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। কেননা বৃহস্পতি হচ্ছে বুদ্ধি এবং মান সম্মানের প্রতি, যে সম্মান হানি আপনার হতে চলেছে সেই সম্মান থেকেও আপনি অবশ্যই রক্ষা পাবেন। কন্যা রাশি বা কন্যা লগ্নে দশমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। দশমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকাতে আপনার কর্ম সংক্রান্ত যাবতীয় সমস্যা কিন্তু দূর হবে এবং কর্মস্থানে আপনার মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে। যদি আপনি চান তাহলে আপনার মন মতন বদলির জায়গাও কিন্তু আপনি পেতে পারেন। এছাড়া কর্ম নিয়ে যেসব জটিলতাগুলো আপনার আগে ছিল সেই জটিলতাগুলো থেকে আপনি মুক্তি পেয়ে সুন্দরভাবে আপনার কর্মকে আগে প্রসারিত করতে পারবেন। যারা এখনও পর্যন্ত কর্ম লাভ করেননি তারা যদি চেষ্টা করেন তাহলে পরে তারাও নতুন একটা কর্মের যোগ অবশ্যই পাবেন। যদি আপনি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রেও আপনার কিন্তু সেই লাভের জায়গা পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে অবস্থান করছে বৃহস্পতি এবং স্বাধীন ও স্বতন্ত্রভাবে। বৃশ্চিক রাশির দ্বিতীয়ভাবে থাকার ফলে আপনার ধন সম্পর্কিত যে কোনো সমস্যা অর্থাৎ অর্থ বা ধন সম্পর্কিত যে কোনো সমস্যা থেকে আপনার মুক্তি হতে চলেছে। এতদিন যে টাকা পয়সা কোনো জায়গায় আটকে ছিল সেই টাকা পয়সা আপনি পেয়ে যাবেন। আপনার আর্থিকভাবে কোনো জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা আপনার মিটে যাবে এবং ব্যবসায়িকভাবে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন। আপনি আপনার বাক্য মাধুর্যের দ্বারা অর্থাৎ সুন্দর কথনের দ্বারা আপনি আপনার যত রকম নষ্ট হয়ে যাওয়া কাজ যেগুলো নষ্ট হতে বসেছিল সেই কাজগুলোকে আবার পুনরুদ্ধার করে নিয়ে আসতে পারবেন এবং সেটা আপনার
টেরারে থাকবে। এটা আপনার বাক মাধুর্যতা বা বাক চাতুরতা বা বাক্যের সৌন্দর্য বা বাক্য ভালোভাবে বলার জন্যই হবে। যদি কোনো রকম মামলা মোকদ্দমা কোর্ট কাচারি বা কোনো লিটিগেশন নিয়ে আপনি থেকে থাকেন বা সেই নিয়ে সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপাতে আপনার কেটে যাবে এবং আপনি সেটাকে রিমুভ করে সামনের দিকে অবশ্যই এগোতে পারবেন। এবারে আসবো ধনুরাশির কথায়। ধনুরাশি হলো রাশিচক্রের নবম রাশি, যেখানে বৃহস্পতি বর্তমানে স্বতন্ত্রভাবে বিচরণ করছেন এবং ধনুরাশিকে সর্বাপেক্ষা শুভ ফল দেওয়ার জন্য সে প্রস্তুত। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকা যারা আছেন তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এই বৃহস্পতির থেকে। এতদিনের নানান রকম ঝামেলা ও বন্ধন থেকে স্বাধীনতার স্বাদ আপনি পেতে চলেছেন। যে কোনো রকমের কাজ যেটা নিয়ে আপনার সমস্যা ছিল, যেটা নিয়ে টেনশন ছিল, নানা রকম সমস্যা তৈরি হচ্ছিল বা আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজকর্ম আপনার ঠিক মতো চলবে, তৈরি হবে এবং সুষ্ঠ ও সামাজিক তার সমাধানও হবে এবং সেই নানা সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে। রাশি বা লগ্নের পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকাতে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি হবে এবং আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আপনার পক্ষে অবশ্যই থাকবে, আপনার সন্তানদের পক্ষেও সেটা ভালো হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের মেধা উন্নতির যোগ সহায়ক আছে এবং তাদের যে কোনো কৃতিত্ব আপনাকে গর্বিত করবে, আপনি তার আনন্দ ভরপুরভাবে উঠাতে পারবেন। যদি ব্যবসাতে কোনো সমস্যা এতদিন ধরে চলে আসতে থাকে তাহলে সেই সমস্যার নিষ্পত্তি ঘটবে এবং যদি আপনি মনে করেন নতুন কোনো ব্যবসা করব বা সেটা পার্টনারশিপ ব্যবসা করব তাহলে পরে আপনার জন্য শুভ সময়, আপনি পার্টনারশিপ ব্যবসা অবশ্যই করতে পারেন, আপনার ভালো হবে। এবার চলে আসি রাশিচক্রের একাদশতম রাশি, যেটা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন বৃহস্পতির এই শুভ ফল পূর্ণভাবে উঠাতে পারবেন। বিগত দিনে আপনার যে মনোবাসনাগুলো ছিল যা কেতুর অন্ধ জালে আটকে পড়েছিল সেই জাল এখন ছিঁড়ে গেছে এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হতে চলেছে। আপনার আয়ের রাস্তা খুলে যাবে এবং নানা সূত্র থেকে আপনার ধনাগম হতে শুরু করবে। বৃহস্পতি এই কৃপা আপনি যতদিন বৃহস্পতি স্বতন্ত্রভাবে তার নিজের গৃহে থাকবে আপনি পাবেন। এতদিন পর্যন্ত যে পরিশ্রম আপনি করেছেন অথচ তার সঠিক ফল আপনি পাননি, সেই পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন, আপনি সেই পরিশ্রমের ফল পাবেন এবং সন্তানের সুখে আপনি গৌরব অনুভব করবেন, তাদের ক্ষেত্রে আছে সুসংবাদ। কাজেই বলা যায় বৃহস্পতির পূর্ণ শুভ ফল আপনি পেতে চলেছেন এবং সেই ফলটিকে অবশ্যই উপভোগ করুন। আপনার কোনো তীর্থ ভ্রমণ সামনেই হবে এবং আপনার ভ্রমণ বা আপনার জাগতিক সুখ সব কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা অবশ্যই সুসম্পন্ন হবে। যে ব্যবসা আপনার চলছিল অথচ সে কোনো রকম লাভের মুখ দেখাচ্ছিল না, কোনো রকম লাভ আপনি দেখতে পারছিলেন না, সেই ব্যবসায় আপনাকে যথেষ্ট পরিমাণ লাভের মুখ দেখাবে এবং মানসিক আনন্দ প্রদান করবে। সবশেষে বলি দ্বাদশ রাশি অর্থাৎ বারোটি রাশির শেষ রাশি মীন রাশির কথা। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারাও কিন্তু বৃহস্পতির শুভ ফল লাভ করতে পারবেন। মীন রাশির কর্মভাব অর্থাৎ দশমভাবে বৃহস্পতির স্বাধীন বিচরণ কিন্তু শুরু হয়েছে। পেন্ডামিক সিচুয়েশন বলুন, লকডাউন বলুন বা আরও নানা যে কোনো রকম সমস্যা বলুন, যাতে আপনাদের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হতে চলেছিল, যেখানে আর্থিক ক্ষেত্রে চলছিল ভাটার টান, আপনাদের ক্ষেত্রে কিন্তু সুখবর আছে, কোনো চিন্তার বিষয় নেই, আপনাদের ব্যবসা বাণিজ্য আবার ঠিক আগের মতনই হবে এবং ভীষণভাবে আপনি কর্মব্যস্ততায় জুড়ে যাবেন আর আর্থিক ক্ষেত্রেও আসবে আপনার জোয়ার। যারা ব্যবসা করছিলেন তাদের ব্যবসাতে আসবে শুভ ফল, যারা চাকরি করছে তারা মন মতন পদোন্নতি তাদের চলে আসবে, যদি মনে করেন যে তারা কোনো রকম বদলি নিতে চান তাদের ক্ষেত্রেও সেটা মন মতন জায়গাতেই তাদের বদলি অবশ্যই হবে। এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা পেয়ে যাবেন। যারা এখনো পর্যন্ত নতুন কোনো চাকরি পাননি, তারা চাকরির জন্য ছোটাছুটি করছেন, তারাও কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় চাকরি লাভ করবেন।
জ্ঞাতি কুটুম্ব যারা এতদিন পর্যন্ত আপনাকে ভুল বুঝে এসেছে বা আপনার সাথে সম্পর্ক সঠিক রাখেনি তারা কিন্তু নিজেদের ভুল বুঝতে পারবে এবং আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে, এটা কিন্তু বাস্তব। এছাড়াও আপনার যদি কোনো রকম জমি বাড়ি বা গাড়ি সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার সেটা সুষ্ঠু মীমাংসা হবে। যদি কোনো রকম নতুন সম্পত্তি ক্রয় করতে চান সেই নতুন সম্পত্তি আপনার ক্রয় হবে এবং যেটা আপনার ক্ষেত্রে বেশ শুভদায়কী হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যদি কোনো রকম লিটিগেশন চলে বা কোনো রকম সমস্যা থেকে থাকে সেই পৈতৃক সম্পত্তির জায়গা থেকেও একটা সুষ্ঠু মীমাংসা বা সুষ্ঠু সমাধান কিন্তু আপনার পক্ষেই যেতে চলেছে। মনকে শান্ত করুন এবং আগামী দিনে বৃহস্পতির শুভ কৃপা লাভের জন্য আনন্দ উপভোগ করুন। আজ এই পর্যন্তই। আজকে আর আমি কোনো আপনাদের প্রশ্নের উত্তরে জবাব দিলাম না, কেননা ভিডিও কলেবার অনেক বড় হয়ে যাবে, তাহলে পরে আমি পরবর্তী যে ভিডিওতে আসব তাতে আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেবো। পরবর্তী ভিডিওতে অবশ্যই নজর রাখুন। আজ এই পর্যন্তই, নমস্কার। আগামী দিন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।